নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুকে। আশা করি বন্ধুরা আপনারা সকলেই খুব ভালো আছেন। আমাদের অমৃতবাণী ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলে এসেছি যে সমস্ত ব্যক্তিদের মধ্যে এই তিনটি গুণ বিদ্যমান সেই সমস্ত ব্যক্তিদের স্বয়ং মহাদেব রক্ষা করে থাকেন। অর্থাৎ আপনার মধ্যে যদি এই তিনটি গুণ থাকে তাহলে আপনি জানবেন সমস্ত বিপদ থেকে স্বয়ং মহাদেব আপনাকে রক্ষা করেন। আজ আমি এই সম্পর্কেই আপনাদের বলবো। যদি এই বিষয়ে আপনি জানতে চান অবশ্যই ভিডিওটিকে দেখতে থাকুন, শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, আশা করি আপনি অবশ্যই উপকৃত হবেন। তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্ব সম্পর্কে আলোচনা করতে শুরু করি। কিন্তু তার আগে যদি আপনি আমাদের এই অমৃতবাণী ইউটিউব চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ হলো আমাদের এই অমৃতবাণী ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন এবং তারই সঙ্গে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। হিন্দু ধর্মের ত্রিদেবের মধ্যে একজন হলেন মহাদেব। তিনি পরম সত্তা রূপে ঘোষিত এবং তিনি হলেন পরমেশ্বর, যা মহাদেবের প্রণাম মন্ত্রে বারবার উল্লেখিত আছে। হিন্দু শাস্ত্র অনুযায়ী মানা হয়ে থাকে যে সমস্ত ব্যক্তিরা সোমবার এবং শুক্রবার মহাদেবের পূজা প্রতিনিয়ত করতে থাকেন স্বয়ং মহাদেব তাদের উপর খুবই সন্তুষ্ট হন। এবং আপনাকে জানিয়ে রাখি মহাদেব হলেন ভোলা, অর্থাৎ ভক্তের সামান্য ভক্তিতেই মহাদেব অতি সন্তুষ্ট হন। এই কারণেই তো মহাদেবকে ভোলানাথ বলা হয়ে থাকে। মহাজ্ঞানী বিদুর, যিনি মহাভারতের প্রধান চরিত্রের মধ্যে একজন, এই বিদুর হলেন স্বয়ং ধর্মরাজের অবতার। ভীষ্মের তত্ত্বাবধানে এই মহাজ্ঞানী বিদুর ধনুর্বিদ্যা, গজশিক্ষা, নীতিশিক্ষা প্রভৃতি দ্বারা শিক্ষিত হয়েছিলেন। তার বিচার বিবেচনা ছিল অতি সূক্ষ্ম এবং তিনি সমস্ত মানুষকে দেখে বলে দিতে পারতেন তার ভবিষ্যৎ সম্পর্কে। অর্থাৎ কোনো মানুষকে দেখেই তার বলার ক্ষমতা ছিল যে তিনি পরবর্তীকালে ধনী হবেন না সারা জীবন গরিবই হয়ে থেকে যাবেন। এবং এই মহাজ্ঞানী বিদুর বলেছেন যাদের এই তিনটি লক্ষ্য থাকে তাদের উপর স্বয়ং মহাদেবের কৃপা থাকে। তাহলে এখন জেনে নিই কি সেই লক্ষণগুলি। যে সমস্ত ব্যক্তিরা সাধারণ জীবনযাপন করতে পছন্দ করেন বা সাধারণভাবে থাকতে পছন্দ করেন তাদের উপর কিন্তু মহাদেব অত্যন্ত সন্তুষ্ট হন। যে সমস্ত ব্যক্তিরা অপর মানুষকে নিচু দেখায় না বা নিজে উঁচু হতে চায় না, নিজের বড় বড় কথা দ্বারা বা নিজের বড় বড় ব্যক্তিত্বকে লোকের সামনে প্রকাশ করে নিজে বড় হয় না এবং অপরকেও কখনো নিচু দেখায় না এবং সাধারণ জীবনযাপন করেন, সেই সমস্ত ব্যক্তিদের স্বয়ং মহাদেব সমস্ত সমস্যা থেকে রক্ষা করে থাকেন। যে সমস্ত ব্যক্তিরা অপরকে ছোট করে না, যাদের গাল মন্দ করে না, সেই সমস্ত ব্যক্তিরা অতি বিশেষ হয়ে থাকেন। এবং মহাদেবের প্রিয় ব্যক্তিরা অবশ্যই পশুপ্রেমী হয়ে থাকেন, তাই এই সমস্ত ব্যক্তিরা কখনোই কিন্তু কোনো নিষ্পাপ প্রাণীকে অযথা হত্যা করেন না। যারা পশুপ্রেমী হয়ে থাকেন বা যারা নিষ্পাপ প্রাণীকে অযথা হত্যা করেন না তাদের উপর কিন্তু স্বয়ং মহাদেব অত্যন্ত সন্তুষ্ট হন এবং মহাদেবের কৃপাদৃষ্টি সর্বদা তাদের উপর থাকে এবং মহাদেব সমস্ত সমস্যা থেকে, সমস্ত বিপদ থেকে তাদের রক্ষা করে থাকেন। যারা স্বভাব চরিত্রভাবে ভদ্র নম্র, যারা সকলের সঙ্গে ভদ্র নম্র ব্যবহার করে থাকেন, তার হাজার উন্নতির পরেও বা কেউ অধিক অর্থ লাভের পরেও যখন তার ব্যবহার নম্র প্রকৃতি থাকে এবং তার মধ্যে যখন কোনো অহংকার আসে না তখনই কিন্তু স্বয়ং মহাদেব অত্যন্ত খুশি হয়ে থাকেন এবং তার উপর মহাদেবের কৃপা দৃষ্টি লাভ হয়। মনে রাখবেন বন্ধুরা, নিজের ব্যক্তিত্ব নিয়ে বা নিজের উন্নতি নিয়ে
গর্ভ করা ব্যক্তিদের কিন্তু কেউই পছন্দ করেন না। তার সঙ্গে সঙ্গে আমাদের দেবতারাও কিন্তু এই সমস্ত ব্যক্তিদের কখনোই পছন্দ করে না, কারণ আপনারা হয়তো সকলেই শুনেছেন অহংকার হলো পতনের কারণ। এবং যারা নিজের উন্নতিকে নিয়ে অহংকার করে, যারা নিজের ব্যক্তিত্বকে নিয়ে অহংকার করে বা গর্ব করে থাকে, তাদের কিন্তু মহাদেবও পছন্দ করেন না। এই কারণে তারা কিন্তু মহাদেবের কৃপা দৃষ্টি থেকে বঞ্চিত হয়ে যান। অপরদিকে যারা ভদ্র নম্র ব্যবহার করে, হাজার উন্নতি পরেও যারা সকলের সঙ্গে সমানভাবে ব্যবহার করে, গরিব বড়লোক সকলের সঙ্গে নম্রভাবে ব্যবহার করতে জানে, তাদের কিন্তু মহাদেব অত্যন্ত পছন্দ করেন এবং তাদের উপরই স্বয়ং মহাদেবের কৃপা দৃষ্টি বর্ষিত হয় এবং স্বয়ং মহাদেব তাদের সমস্ত সমস্যা থেকে রক্ষা করে থাকেন। যেই সমস্ত ব্যক্তিরা অধিক শক্তিশালী বা যেই সমস্ত ব্যক্তিদের গায়ে অধিক বল থাকে, তারা কখনো কখনো হয়ে থাকে কি, তারা দুর্বলদের উপর নিজেদের বল প্রয়োগ করতে পছন্দ করে। কিন্তু বন্ধুরা জানেন কি, যেই সমস্ত শক্তিশালী ব্যক্তিরা নিজেদের শক্তি থাকা সত্ত্বেও দুর্বলদের উপর কখনোই নিজের বল প্রয়োগ করেন না বা দুর্বলদের কখনোই ছোট বা নিচু দেখান না, তাদের উপর কিন্তু মহাদেব প্রসন্ন হয়ে থাকেন। সুতরাং বন্ধুরা, শুধুমাত্র যে পুজো পার্বণ করলেই মহাদেবের কৃপাদৃষ্টি বা যে কোনো দেবদেবীরই কৃপাদৃষ্টি আপনি লাভ করতে পারবেন এমনটা কিন্তু নয়। আপনার মধ্যে ভদ্র নম্র ব্যবহার থাকা অতি আবশ্যক। আপনার নিজের মনকে পবিত্র করতে হবে। আপনি যদি নিজের মনকে পবিত্র করতে পারেন, তাহলে কিন্তু সকল মহাদেবের সকল দেবতাদের কৃপাদৃষ্টি আপনি লাভ করতে পারবেন। যেই সমস্ত ব্যক্তিরা সাধারণত মানুষের মনে কষ্ট দিয়ে কথা বলে থাকেন, তাদের উপর কিন্তু কোনো দেবতাই কখনো প্রসন্ন হন না। অপরদিকে যারা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে জানেন, তাদের কিন্তু দেবতাদের সঙ্গে সঙ্গে গোটা সমাজ ভালোবাসেন এবং গোটা সমাজে তাদের স্বীকৃতি আলাদা হয়ে থাকেন। সুতরাং বন্ধুরা, আপনাদের নিজেদের মনকে পবিত্র করতে হবে। অযথা আপনারা কোনো পশু পাখিকে হত্যা করবেন না, পশুপ্রেমী হয়ে উঠুন। এবং আপনি জানেন কি, যে সমস্ত ব্যক্তিদের মধ্যে এই সমস্ত গুণগুলি থাকে, তাদের কিন্তু অধিক উন্নতি হয়ে থাকে এবং তাদের উপর সমস্ত দেবদেবীদের কৃপাদৃষ্টি থেকে থাকে। পরবর্তীকালে আপনার জীবনের উন্নতি কিন্তু কেউ আটকাতে পারবে না, এটা কিন্তু নিশ্চিত। সুতরাং বন্ধুরা, আজ এই পর্যন্তই। আজ আমি আপনাদের জানালাম যে কোন গুণগুলি থাকলে স্বয়ং মহাদেব আপনাকে রক্ষা করবে, বা আপনার আশেপাশের ব্যক্তিদের মধ্যে যদি আপনি এই গুণগুলি দেখতে পান, তাহলে জানবেন সেই ব্যক্তির ক্ষতি কোনো মানুষ করতে পারবেন না, সেই ব্যক্তিকে স্বয়ং মহাদেব রক্ষা করেন। সেই ব্যক্তির যতই শত্রু থাকুক না কেন, সেই ব্যক্তির ক্ষতি কখনো হবে না। তো বন্ধুরা, আমি আশা করি ভিডিওটি আপনাদের আমি বোঝাতে পেরেছি এবং ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেওয়ার চেষ্টা করবেন। এবং তারই সঙ্গে সঙ্গে আরও বলবো, যদি আপনি আমাদের এই অমৃতবাণী ইউটিউব চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করতে একদম ভুলবেন না। আজ এই পর্যন্তই, পরের দিন আপনাদের কাছে আরও কিছু নতুন তথ্য নিয়ে হাজির হয়ে যাব। আরও বলি বন্ধুরা, আমরা আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধর্ম সংক্রান্ত ভিডিও প্রতিনিয়ত আপলোড করতে থাকি। হিন্দু সনাতন ধর্ম বিষয়ে যদি আপনি জানতে চান, বা হিন্দু সনাতন ধর্মে যদি আপনি বিশ্বাসী হয়ে থাকেন, বা এই সম্পর্কে যদি আপনি ইন্টারেস্টেড হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেওয়ার মাধ্যমে কি হবে না, আপনি আমাদের এই চ্যানেলের সমস্ত নতুন এবং আপডেট তথ্য সবার আগে আপনি আপনার ফোনের মধ্যেই নোটিফিকেশনে পেয়ে যাবেন। আপনাকে এর জন্য নতুন করে আমাদের চ্যানেলে ঢুকে কোনো ভিডিও দেখতে হবে না, আপনি আপনার ফোনের নোটিফিকেশনেই আমাদের আপডেট ভিডিওর বিভিন্ন তথ্যগুলি পেয়ে যাবেন।
সুতরাং বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরের দিন আরও কিছু নতুন তথ্য নিয়ে হাজির হয়ে যাব, ততক্ষণে সঙ্গে থাকুন। আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুস্থ ভাবনা চিন্তার দ্বারা নিজের মনকে পবিত্র রাখবেন। ধন্যবাদ।